হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 10টা, আর আমরা যাব এখন আমাদের বাড়ির পাশেই গেদে বর্ডারে। তো বাংলাদেশ থেকে আমাদের কিছু আত্মীয় আসবে, কাকু কাকিমার ভাই বোন, তো তাদেরকে আমরা আনতে যাচ্ছি। চলো যাওয়া যাক। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, তো আমরা এখন যাচ্ছি গেদে বর্ডারেই। তো আমাদের বাড়ির কাছেই, তো যেতে আমাদের বেশ 20 মিনিট মতো সময় লাগবে। চলো যাওয়া যাক, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলি। তো দেখো, মানে পরিবেশটা এত সুন্দর লাগছে, মানে যেমন রোদ উঠেছে, মানে সত্যি। আর কদিন আগেই তো বৃষ্টি হলো, মানে পরিবেশটা সত্যি অসাধারণ লাগছে। আর রাস্তাটা পুরো ফাঁকা, মানে গাড়ি চালিয়েও সেই মজা। তো খুব ভালো লাগছে আমাদেরও। তো দেখো, তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি বর্ডারের কাছেই প্রায়। তো এই যে আমরা এক্ষুনি এই ভিতরে ঢুকবো, তো এই যে যাচ্ছি আমরা। তো চলো গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এ দেখো, আমরা যেখানটায় দাঁড়িয়েছিলাম তার চারপাশটা তোমাদের দেখালাম, এর থেকে বেশি আর কিছু দেখাতে পারলাম না, কারণ ভিডিও ও করতে দিচ্ছে না একদমই। আর এসে আমি একটা ফটো তুলবো না, তাই কখনো হয়, তো আমি একটা ফটো তুলে নিলাম। তো এখন আমরা যাব স্টেশনে। তো কাকু কাকিমা আমাদের, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আসেনি। তো চলো আমরা স্টেশনে গিয়ে দেখি তারা কোথায়। তো এই যে আমরা এখন স্টেশনে যাচ্ছি। তো এই যে এটা হলো গেদে স্টেশন, তো স্টেশনটা মানে খুবই ভালো। আর চলো যাওয়া যাক। তো এই দেখো, আমরা হলো গেদে স্টেশনে পৌঁছে গিয়েছি। তো চলো যাওয়া যাক। এ দেখো গেদে স্টেশনটা কতটা সুন্দর। তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি। তো কাকুদের সঙ্গে এখনো দেখা হয়নি। চলো, এই তো এবার কাকুরা চলে এসছে। তো এই যে বুনু, আর এই যে ভাই বসে আছে, আর আছে কাকিমাও বসে আছে। তো আমরা এখন বাড়িতে যাব। তো এই যে আমরা সবাই মিলে একসঙ্গে বাড়িতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো গেদে বর্ডার কে টাটা। তো আমি এখন যাচ্ছি বাড়িতে। আর দেখো, মানে পরিবেশটা সত্যিই অসাধারণ। মানে পরিবেশটাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, চারিদিকটা সত্যি সুন্দর। তো এই যে আমি এখন বাড়ি যাচ্ছি। তো যেতে যেতে একটুখানি সেলফি নিয়ে নিলাম, ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি। টাটা।